লকডাউনের কারণে দেশজুড়ে আটকে পরিযায়ী শ্রমিকরা দিনের পর দিন না খেয়ে কাটাতে হচ্ছে তাদের। শেষমেশ বাড়ি ফেরার যখন প্রাণপণ চেষ্টা করছে, তখন রাস্তাতেই অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে 16 জন পরিযায়ী শ্রমিককে মালগাড়ি পিষে মেরে দেয়। এছাড়াও লকডাউনে আটকে পড়ে ত্রিপুরার জোলাইবাড়িতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার। তাদের মৃত্যুর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ী করছে সিআইটিইউ। সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি এক বিবৃতিতে বলেছে, পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্রের সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতার জ্বলন্ত উদাহরণ জোলাইবাড়িতে ওই শ্রমিকের মৃত্যু। রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের সরকারি অর্থে নিজ নিজ বাসস্থান এলাকায় পাঠানোর ব্যবস্থা করা এবং আটকে পড়া হাজার হাজার শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান সুনিশ্চিত করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে সিআইটিইউ। বিবৃতিতে মৃত শ্রমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠন। যেটা মহারাষ্ট্রে ঘটেছে তো অমানবিক, কারণ রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিচ্ছে, লোকগুলো যাবে কোথায়? এই কারণে জীবন বাজি রেখে হাঁটা শুরু করেছে রেল লাইন দিয়ে, রাস্তা দিয়ে। এখন পর্যন্ত আমাদের কাছে খবর হলো 300 শ্রমজীবী মারা গেছেন, হয় বিনা চিকিৎসায় নাহলে অনাহারে তাদের জীবন দিতে হয়েছে, বা বাড়িতে যাওয়ার পথে গাড়ি চাপা পড়ে মারা গেছে, কেউ সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, নানা ধরনের দুর্ঘটনায় সেখানে মারা গেছে। এবং এই জাতীয় কাজ, এটা সরকারের দায়িত্বহীনতার জন্য এই লোকগুলো রেলের নিচে চাপা পড়ে মারা গেল, রাস্তাতে বেঘরে জীবন দিচ্ছে, না খেয়ে মরছে, এটা হলো সরকার তার দায়িত্ব পালন করেনি, তার জন্য এই অবস্থাটা হয়েছে। আমরা অনুরোধ করব এই জীবনের বিনিময়ে সরকার যাতে এখন নিশ্চয়ই যে কোভিডের যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে, সরকার যাতে সেই নিয়ম কানুন মেনে এটা যাতে করে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে নিয়ম কানুন মেনে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেয় এই আবেদন থাকবে। ত্রিপুরা তো কয়েক হাজার আছেন যারা অপেক্ষা করছেন ফিরে যাওয়ার জন্য, তাদেরকে যাতে ওই রাজ্যে ফিরিয়ে দেওয়া যায় সেটা দেখা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।